সম্মানিত ভিওয়ার্স নয়নতারা মহোৎসব হ্যাসারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও দেখুন আমি প্রদীপ রায় আপনাদের মাঝে আবারও নিয়ে এসেছি এগুলো হলো সরপুটি মাসের রেনো দেখুন দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমান্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখুন এগুলো হলো সরপুটি মাসের রেনু থাইল্যান্ডের সরপুটি মাসের রেনু আপনারা এই টাইপের রেনুগুলো কীভাবে চাষ করলে লাভবান হতে পারবেন এবং রেনুগুলো কীভাবে চাষ করবেন রেনুর খাবার কী এসব বিষয়ে আপনাদেরকে কিছু কথা বলব আপনারা এই টাইপের রেণুগুলো চাষ করিলে এই রেণুগুলো খাবার দিতে হবে ডিম যে ডিম সিদ্ধ করে ডিমের কুসুমটা আপনার পানির সাথে মিলিয়ে দিতে হবে সারা পুকুরে ছিটিয়ে এবং এগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে দেখুন এবং আমরা রেণুগুলো কীভাবে উৎপাদন করে দেখুন প্যাকেট করে দেই দেখতেই পাচ্ছেন এই হলো দেখুন ধানই একদম সরপুটি মাছের রেণু আপনারা চাইলে এই রেণুগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে রেণু চাষ করিলে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন দেখুন আমরা আপনারগুলো কীভাবে রেণুগুলো প্যাকেট করে দেওয়া হয় এবং কিভাবে এইগুলো গাড়িতে তুলে দেওয়া হয় এই সব কিছু আপনাদেরকে মোটামুটিভাবে আমি একটু দেখাচ্ছি দেখুন অসংখ্য ধন্যবাদ তুলনায়ন তারা মৎস্য হ্যাসারির পক্ষ থেকে